আজকে বড় কত কী রান্না করলো দেখো আর এই যে এই যে একটা পুকুরি আছে মানে বড়ার মতো এই বড়াটা কি কি দিয়ে বানানো হয়েছে সেটা তোমাদেরকে সবই শেয়ার করব দেখো ভিডিওটি স্কিপ না করে ভালোই লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট অনেক ভালো আছি আর আমি অনেকক্ষণ আগে উঠে গেছি আমার অনেক অনেক কাজ হয়ে গেছে যাই হোক একটু শরীরটা খারাপ ছিল দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি এখন একটু সুস্থ হয়ে গেছি আর এই তো চা খেয়ে নিব আমি কিছু কাজ করলাম কিছু মা করে নিয়েছে তো কি বলবো শরীর খারাপ করলেও শুয়ে থাকতে ইচ্ছা করে না কাজ থাকে তারপরে আর একদমই শুয়ে থাকতে ইচ্ছা করে না মনে হয় যেন হ্যাঁ কিছু কিছু করে নিয়ে আর তাড়াতাড়ি উঠে গেছে তাই করে নিয়েছি আর এরকম ছোটো কীরকম গরম পড়েছে ও তাও কিন্তু চাদর ঢাকা নেওয়া যায়। কেন কি ওর ফ্যানও চালায় আবার কোনো কোনো দিন কুলারও চালায় তাও কিন্তু ও চাদর নিয়ে শুয়ে থাকবে এর ওর অভ্যাস হয়ে গেছে মানে শীত কি গীতো মাস ঢাকা নেওয়াই চায় আর এদিকে মেয়েও শুয়ে আছে আর যত ঢাকাটা আমি খুলে ফেলে দিচ্ছি অতই ঢাকাটা টেনে টেনে নিচ্ছে আর তোমাদেরকে বলতে ভুলে গেছি দেখাতেও ভুলে গেছি আমি অনলাইন থেকে একটা চাদর আর বালিশের কভার বুকিং করেছিলাম সেটা চলে এসছে পেতে দিয়েছি এটা কি এটা কিন্তু খুব কম দামের মধ্যে খুব সুন্দর চাদরটা কিন্তু কোয়ালিটিটাও খুব ভালো আর তারপরে আমি চারটে বেডশিট তুলে নিয়েছি আমি সেই চারটা বেডশিট মানে চাদর আমি কেচে নিব আর কত কাঁচা আছে দেখো দু বালতি কাচবো আমি আজকে আজকে আমার পাহাতে ব্যথা ধরে যাবে কেন চারটা তুললাম কেন ওই ওই রুমে একটা আছে একটা ছোটো ঢাকা নেয় এই রুমে একটা চাদর ছিল তারপর আর একটা এক্সট্রা চাদর আছে ওগুলো সব তুলে দিয়েছি আজকে আমি যে আমি কাজবো তো কেচে কুচে নিব আর এমনি বরের কাপড় আছে আমার আছে দুই মেয়ের আছে মায়ের আছে তো সব মিলেই তো প্রায় দু বালতির কাচাই হয়ে যাবে তো সকাল সকাল কেটে নিব সকাল সকাল মিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অত রোদ না ছাদে এ যাওয়া যাবে না আর এদিকে ছোট মেয়ে দেখো কিছু টিফিন বানায় নাই সকাল থেকে ও নাস্তা করা জুত্তার করছে কেন কি এদিকে ব্রেডগুলা ও কিন্তু সাইডে যেগুলো থাকে সেগুলো কিন্তু খায় না ওগুলা কেটে কেটে দিয়ে মাঝে যে পোশ্চেনটা আছে ওইটা খায় কিন্তু তো ব্রেড কি বলবো ও সব কেটে নিয়েছে আর দেখো ও বাটার দিয়ে ও ব্রেডটা খেতে পছন্দ করে বাটার দেয়া হয় শিখে তারপরে ওটাকে জ্যাম লাগিয়ে দেওয়া হয় নাহলে চিনি দিয়ে যাই হোক যেভাবে হোক খেয়ে নেয় আমার অত টেনশান থাকে না ছোটোটাকে নিয়ে আর টেনশান থাকে বড়োটাকে নিয়ে ও এই সব জিনিস কিছু খায় না ওকে চাউমিন করে দাও কিংবা চানাচুর দিয়ে ঝালমুড়ি মতো করে দাও সব কিছু মিস করে মিস ভেজ যেটাকে বলে সেইভাবে খাবে আরও এইসব জাবি খাবে কিন্তু এইসবও খেতে চায় না আর ছোট আমরা নিজেই করে করে খেয়ে নেয় ও হরলিশও করতে পারে ম্যাগিও করতে পারে ইন্ডাকশান ওভেনে ও সব কিছু করে নেয় ওকে নিয়ে অত আমার কোনো মানে মাথা ব্যথা থাকে না কিন্তু যাই হোক দেখো খুটকুট করে বসে টেবিলেও ও কাটছে আর আমি এদিকে কাপড়গুলো কাচ্ছি মার ও শরীরটা খারাপ ছিল ও স্নান টান করে নিয়েছে পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছে তো মা এদিকে পুজো দিচ্ছে আর আমার না কাস্তে খুবই বিরক্ত লাগে যাই হোক তাও আমাকে কাঁচতে হলো আজকে মা কাজা কাঁচাকুচি কাজগুলো করে তো দেখলাম শরীরটা খারাপ আছে তো আমি কেচে কুচে নিয়ে সব কিছু করে নিব। আর তারপর শাড়ি দেওয়ার ও তো শিখতে পারবে না আর আমাদের যে কি বলবো টোস্টার নেই তো আমি তয়ার মধ্যে এটাকে শিখে দিচ্ছি তারপরে বাটার লাগিয়ে দিব বাটারটা দেখুন কতটুকু আছে ও অর্ধেকটা খেয়েই নিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে আরও ওটা দিয়ে লাগিয়ে ও চিনি দিয়ে খেয়ে নেবে তো যাই হোক ও টেনশান থাকবে না ওর খাবার জন্যে ও ওকে যেভাবে করে দিব সেভাবে খেয়ে নেবে স্কুল গেলে ও হরলিক্স খেয়ে চলে যায় আর এই ব্রেড ব্রেডটা তৈরি করে দিয়ে নিয়ে চলে যায় তো ও আর কোনো কোনো দিন কুড়কুড়ে নিয়ে কোনো মানে কি বলবো কেনা জিনিসও নিয়ে যায় সব দিন তো টিফিন বানাতে পারি না অত সকালে স্কুল থাকে ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে তো অত তাড়াতাড়ি করতে পারি না বড়টা যায় সেই জন্যে যা পাই ওটাই দিয়ে দিই আর না হয় তা কিনে নিয়ে নেয় তো যাই হোক দেখো ভিডিওটা ভালোই লাগবে আর সব কিছু এদিকে মিলেমিশে আমি ভিডিওটা দিচ্ছি তো আর আমার এদিকে শেখা হয়ে গেছে দেখো বাটার লাগিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি এদিকে ও হরলিক্সও করে নিয়েছে হরলিক্স দিয়ে ও বাটার দিয়ে সব খেয়ে নেবে একসাথে ও খায় যাই হোক চুবিয়ে চুবিয়ে এদিকেও খেতেও খুব টেস্ট লাগে আর এদিকেও পেটটাও ভরে যায় যাই হোক আমার আর টেনশন থাকে না টিফিন বানাবার জন্যে আর বড়োটা বানাবার জন্যে টিফিন এটা থাকে যে কি বানাবো কি বানাবো ও তো এইসব খাবে না তো যাই হোক চলো এবারে এইগুলো যেগুলো আছে এগুলো পরিষ্কার করবো ভাবছি অনেক ময়লা হয়ে গেছে আমি ফাইনালি চলে আসলাম যে যেই পকোড়াটা বা বড়াটা বলছিলাম সেটাতে এই বড়াটা আমার হাজবেন্ডই বানাবে কিন্তু আমি এটাকে পুরো তৈরি করে দিয়েছি এটা ছিল এটা মিক্স ছিল চাল ছিল ছোলার ডাল ছিল বিউলি ডাল যেটাকে বলে সেটা ছিল মুশির ডাল ছিল মানে সব কিছু মিক্স করে আমি এটাকে প্রথমে পিষে নিয়েছি তারপরে এটাকে ছোট্ট ছোট্ট করে বড়া মতো বানাবে এর সঙ্গে মিক্স করলো আবার বর আদা কুচি তারপরে দিয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে পুরোটাই মচমচে করে খুব সুন্দর লাগছিল বড়াটা খেতে কিন্তু আর দেখো ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছে বড়াটা কেন কি আর গরম গরম ভাতে কিংবা ধরো জল এখনকার দিনে তো জল দেওয়া ভাতটা খেতে খুব টেস্ট তো জল দেওয়া ভাতে এরকম পকোড়া পেলে না একদম খুবই ভালো লাগবে কেন কি গরম ভাতেও খেতে ভালো জল চাকা ভাতেও খেতে খেতে খুবই টেস্ট আর এখন যা গরম পড়েছে এখন জল চাকা ভাতই খাওয়া ভালো জানো তো এত গরম পড়েছে এখন টক দই দিয়ে না আমরা প্রায় দিন ভাত খাচ্ছি কেন কি কিছু খেতে ইচ্ছা করছে না এত গরমে মানে মাথাও তা ধরে যাচ্ছে আর সব যেন ঘাম পড়ছে একদম একটুকু ফ্যানের থেকে উঠে গেলে না মনে হবে যেন পুরো একদম সরি ভিজে গেছে পুরো যা পড়ে থাকছে সব মনে হচ্ছে যেন আমি স্নান করে এসেছি এরকম অবস্থা হয়ে গেছে আর কিচেনে তো রান্না করতে যেতে ইচ্ছা করছে না এত গরম আমাদের কিচেনটা আমাদের কিচেনটা তো খুব ছোটো হাওয়া ঢোকে না তো তার জন্যে প্রচণ্ড গরম লাগে গো কিচেনটাতে তো যাই হোক আজকে আমার মা নেই মা বাড়িয়ে গেছে তো তার জন্য আমি বড়কায় ঢুকিয়ে দিলাম আজকে কিচেনে রান্না করার জন্যে সব কিছু রান্না হয়ে গেছে এটা লাস্টে করছে আর তোমাদেরকে দেখাবো কি কী রান্না করেছে যাই হোক আর কি বলবো একটুকু বিলা হয়ে গেলে তো কিচেনে তো রেজা কিছু কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে খালি আর আর একটা কী আছে এখনকার দিনে সবসময় মনে হচ্ছে ঠান্ডা জলটা খায় আর আর ঠান্ডা জল তো এখনকার দিনে খেলে একদম গলা ব্যথা করছে আর জ্বর চলে আসছে এরকম ভাব কিন্তু আর গরম গরম যে জলটা হয়ে যাচ্ছে না সেটা খেতে পারা যাচ্ছে না মনে হচ্ছে যেন গলার মধ্যে যে তীর ভাবটা আছে সেটা মনে হচ্ছে ভিজছে না তো কি করবো যাই হোক তাও ফ্রিজে জল সাঝে খেয়ে নিচ্ছি গলাও ব্যথা করছে জ্বর ভাব লাগছে সেই জন্য আমার এই ফ্রিজে জল খেয়ে নিয়েছিলাম রোদে থেকে এসে সেই জন্যেই আমার একটু শরীর খারাপ করে গেছিলো জ্বর চলে এসেছিলো তো আর এখন খালি মনে হচ্ছে জল খায় ঠান্ডা জিনিস কিছু খায় মানে ভাত তো আমার ইচ্ছাই করছে না আমার কেন তোমাদের কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবে কমেন্ট করে যে খেতে ভালো লাগছে কি না তো যাই হোক আমার কিন্তু ভালো লাগছে না খুবই গরম লাগছে গো আর এত গরমে একদম কাজ করতে পারছি না আর জানো তো মোটা মানুষদের না খুব অসুবিধা হয় কাজ করতে আমি একটু হেলদি চেহারা চেহারা আছি তো যাই হোক কাজ করতে পারছি না খুব খুবই কষ্ট হচ্ছে তো যারা পাতলা আছে শুনেছি তারা নাকি মোটামুটি অতটা কিছু লাগে না আর যারা একটু হেলদি চেয়ার আছে তাদের সত্যি করেই খুবই গরম আমি আমার আমার যেটা আমি করি সেটা আমি তোমাদের তোমরা কি ফিল করো সেটা জানাবে বড় বানিয়ে নিয়েছে ছোট খুব খেতে কি মাঝে হয়েছে দারুন ছিল কিন্তু আর এই দেখো কি রান্নাছে বললাম না আমি দেখাবো লাস্টে তোমাদেরকে কল্লাতে পেঁয়াজে ভাজা আম দিয়ে ডাল করেছে পকোড়া করেছে সাবিন বড়ি আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছে ভাত করেছে আর যিনি